আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনদেরকে নমস্কার জানাই। হিন্দু দাদা ও দিদিদের আমি তান্ত্রিক গুরু জব্বার শূন্যের উপর ভর করিয়া কালো জাদু দেখাই। আপনাদের তো ঠিক এরকমই আদি আসল হিন্দু শাস্ত্রের প্রাচীন কালের বই থেকে যা আমি আপনাদের মাঝে যে নস্কারি দেখাইতেছি, হিন্দু শাস্ত্রের উলঙ্গ উলঙ্গ বশীকরণ নস্কা। এটি এমন একটা পাওয়ারফুল নস্কা, এই নস্কাটি কামসিঁদুর দ্বারা অঙ্কন করে নস্কাটি আপনি শুধুমাত্র যে কোনো জ্বলন্ত আগুনে পুড়ে ফেলবেন আল্লাহর শ্রেষ্ঠ রহমতে ভগবানের কৃপায়। হিন্দু মুসলিম অথবা খ্রিস্টান যে যার জন্যই করুন না কেন, নারী অথবা পুরুষ অবশ্যই আপনার প্রতি অস্থির হয়ে যাব গা। আপনার প্রতি দেহ বাসনায় মিলন করার জন্য উত্তেজিত হয়ে আপনার প্রতি বাধ্যগত থাকবো সারাটি জীবন। এটা হলো হিন্দু শাস্ত্রের উলঙ্গ বশীকরণ নস্কা। অসংখ্য ইন্ডিয়ার ভাই ও বোনেরা অথবা বাংলাদেশের হিন্দু ভাই ও বোনেরা এবং কি মুসলমান থেকে অসংখ্য মানুষ আমার প্রশ্ন করছেন যে গুরুজি, ও গুরুজি আমাকে আপনারা একটা সুন্দর সঠিক ভাবে হিন্দু শাস্ত্র থেকে হিন্দুদের যে নস্কা গুলা এরকম একটা নস্কা দেন তো। সকল ভাই ও বোনদের জন্য এই হিন্দু শাস্ত্র উলঙ্গ বশীকরণ নস্কাটি দিলাম। এটি দ্বারা স্বামী স্ত্রী অথবা যুবক যুবতী বাবি কাজিন অথবা আশেপাশের থাকা যে কোনো নারী অথবা পুরুষ আপনার পছন্দ হয়েছে, আপনার মনোবাসনা মিঠানোর জন্য আপনার কাছে সারা জীবন রাখার জন্য এই হিন্দু শাস্ত্র উলঙ্গ বশীকরণ নস্কাটি তারা একটিবার রিপ্লাই করে দেখুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র 7 মিনিটের ভিতরে আপনার বাধ্যগত হয়ে যাইব গা, কামিনী ভাব জাগ্রত হইব, কামিয়াবি হইব। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজের ইচ্ছাকৃত ভাবে আপনার কাছে সারাটা জীবন তার দেহটা সোপে সোপে দিতেই থাকবো। এটাই হলো হিন্দু শাস্ত্র উলঙ্গ বশীকরণ নস্কার যে নিয়মটা, এই নিয়মটা আমি আপনাদের একটিবার সুন্দর সঠিক ভাবে বলে দিচ্ছি। আপনারা সকলে মনোযোগ দিয়ে নস্কার নিয়মটা শুনে নিন। আপনারা এই নস্কাটি দ্বারা শুধুমাত্র মঙ্গলবার রাত 12টার পরে পাক পবিত্র অবস্থায় নির্দিষ্ট একটা রুমে বসবেন। বসার পরে কামসিঁদুর, অবশ্যই কামসিঁদুর দ্বারা সাদা একটা কাগজের পাতায় যেরকম নস্কাটা আপনারা দেখতেছেন, অবশ্যই আমি আপনাদের বোঝানোর জন্য কালো কলমের কালি ব্যবহার করছি, কিন্তু আপনারা কামসিঁদুর, অবশ্যই কামসিঁদুরের কালি দ্বারা এই যে নস্কাটা দেখতেছেন, এই উলঙ্গ বশীকরণ নস্কাটা আপনারা কামসিঁদুরের কালি দ্বারা সুন্দর সঠিক ভাবে এরকমই অঙ্কন করবেন। করার পরে কামিনী, এই কামিনীর জায়গায় দিতে হবে নারীর নাম, যে নারীকে আপনি বশীকরণ করবেন, যে মেয়েটাকে আপনি বাধ্যগত করবেন, সেই কামিনীর জায়গায় সেই মেয়ের নামটি দিবেন এবং বিলাত চিহ্ন দেওয়ার পরে কামিয়াবি, এই কামিয়াবির জায়গায় সেই পুরুষটির নামটি দিবেন। যে আপনি পুরুষ হয়ে একটা নারীকে করতে চান, কামিনীর জায়গায় নারীর নাম, কামিয়াবির জায়গায় আপনার নাম। আর যদি আপনি কোনো মেয়ে হয়ে কোনো ছেলেকে করতে চান, কামিনীর জায়গায় আপনার নিজস্ব নাম, কামিয়াবির জায়গায় সেই ছেলেটির নাম দিবেন। দেওয়ার পরে এ নস্কাটি কামসিঁদুরের কালি দ্বারা সাদা একটা কাগজের পাতায় অঙ্কন শেষে নস্কাটি পেঁচিয়ে আপনি যে কোনো একটা জ্বলন্ত আগুনে পুড়ে ফেলবেন। সেটা গ্যাসের আগুন অথবা আপনার হাতে গ্যাস লাইট ধরে দম বন্ধ করে এ নস্কাটি পুড়ে ফেলবেন 7 মিনিট। এই তাৎক্ষণিক সময়ের মধ্যে ইনশাল্লাহ সে নারীটি আপনার বাধ্যগত হইব। হিন্দু যে ভাই ও বোনেরা আমার প্রশ্নগুলা করছিলেন, আপনাদের প্রশ্নগুলার উত্তর দেওয়ার জন্য এই নস্কাটা আমি আপনাদের সরাসরি দেখাইতেছি। আপনাদের আশা করি মনের আশাবাসনা পূর্ণ হইব। অসংখ্য ইন্ডিয়ার দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া অথবা অসংখ্য আসামের গরিব দুঃখী যে ভাই বোনেরা আমার প্রশ্ন করেন, তাদের জন্য এ নস্কাটা অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। অবশ্যই আপনারা এই আমলটি দ্বারা আপনাদের পছন্দের মানুষকে বিবাহেতে রাজিও করাতে পারবেন, সারা জীবন আপনার পিছনে ছুটাতেও পারবেন। আজকের এই হিন্দু শাস্ত্রের কুফুরি কুফুরি অলঙ্গ নস্কাটি দ্বারা। তো ভিউয়ার্স, অবশ্যই আমি আপনাদের সুন্দর সঠিক ভাবে বুঝাইয়া দিলাম। অবশ্যই পাক পবিত্র অবস্থায় রাত 12টার পরে মঙ্গলবার, অবশ্যই মঙ্গলবার রাত 12টার পরে আপনারা কাজটি করে ফেলবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সে আপনার পছন্দের মানুষটি আপনার প্রতি বাধ্যগত হইয়া যাইবে। তো ভিডিওটার এরকম ওই নিয়ম, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আমি আপনাদের পাশে নিত্য নতুন পাওয়ারফুল বশীকরণ অথবা বান বিচ্ছেদের ভিডিও দিব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো আসছি, গড ব্লেস ইউ।